মানে যে যা বলে বলুক সেটাতে কান না দিয়ে তুমি তোমার লক্ষ্য স্থির রেখে খেলা। এই যাবৎ এই কোন বছর কি রমজান মাসে খেলা এরকম হয়েছে কোথাও? না, খেলা হয় না, এটা নতুন অভিজ্ঞতা, তাই না? রোজা আছো না? এই রোজা থেকে ঘোড়ার পিঠের উপরে উঠবে, এটা মানে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে ড্রাইভার কে বহন করবে, এরকম কিছু আশ্বাস প্রশ্বাস কি এখানকার কমিটির লোক দিয়েছে? না, দেয় নাই। দেয় নাই না? আচ্ছা, এমনি তোমার নিজস্ব তো কোনো ঘোড়া নেই? না। আছে কি? না। আচ্ছা, নিজস্ব ঘোড়া নেই, তারপরেও ঘোড়ার প্রতি এত টান কিভাবে আসলো? কত দর্শক, ছোট মানুষ, খুবই ছোট মানুষ, কথা বলতে একদম জীর্ণ হয়ে যাচ্ছে। সোনিয়ার আপনি কে হন? আমি সোনিয়ার কাকু। কাকু হন? এই যে আপনি সোনিয়ার কাকা, ঘটনা কি কোন তো আসলে এইভাবে? আসলে সোনিয়া খুব ছোট শিশুকাল থেকে ওর প্রতিভা ছিল যে আমি ঘোড়ার একটা ছোয়ারি হব। হ্যাঁ, কিন্তু সেই লক্ষ্যে ও ছোট থেকে একবারে 5 বছর বয়স থেকে ওকে ট্রেনিং করানো হয়েছে এবং সেখান থেকে ও অনেক জায়গায় পারফরমেন্স করছে। হ্যাঁ হ্যাঁ, এবং ভালো করছে, ভালো করছে। এবং সোনিয়াকে নিয়ে আপনারা ভবিষ্যৎ আর পরিকল্পনা কি? আমরা চাচ্ছি যে যেমন মেয়েরাও এদেশে অনেক উন্নয়ন করছে। হ্যাঁ হ্যাঁ, যেমন ফুটবল টিমে উন্নয়ন করছে, ক্রিকেটে উন্নয়ন করছে। আমরা আসলে সোনিয়া একজন খুবই হতদরিদ্র মানুষ। আচ্ছা, ওরা 5টা বোন 1টা ভাই, ও হচ্ছে 3 নাম্বার। ও আসলে খুবই ক্ষুদ্র ফ্যামিলির লোক, তারপরে ও ওর প্রতিভা, ওর বাবার প্রতিচ্ছা ওটা পূরণ করতে পারছে এবং যে কটা ম্যাচেই খেলছে ও চ্যাম্পিয়ন হয়েছে। এমনি পড়াশোনার দিক দিয়ে কিরকম? হ্যাঁ, পড়াশোনার রেজাল্ট খুব ভালো। এই মানে এমনি পড়াশোনা করে ঘোরা শহর করে নিজস্ব যে ঘোরা নেই, আসলে নিজের তো ঘোরার একটা প্রয়োজন, সেক্ষেত্রে আসলে অনেক দূর তো এমনটা এরকম বলে যে একদমই হত দরিদ্র পরিবারের মেয়ে সোনিয়া, ঘোরা কেনার অনেকে বলে সামর্থ্য নেই। সোনিয়া, কথা কি সত্য? কথাটা সত্য না? আর্থিক অবস্থা খুবই খুবই খারাপ। তারপরে হলো ওর বাসাতে একটা ছোট্ট একটা ঘোড়া আছে। আছে না? ওটা দিয়ে, ওটা মাদি ঘোড়া, ওইটাকেই আপনার ট্রেনিং করে। সোনিয়া, তোমার বাবার মোবাইল নাম্বার তুমি মুখস্থ বলতে পারবা? একটু বলো তো ভিডিওতে। 0179777 তো আসতে বলো। 0779777211137। ঠিক আছে স্যার, ধন্যবাদ। দর্শক ভাইরা, আসলে সোনিয়া দেখলেন, আমরা কিশোরগঞ্জ স্মার্টেও দেখেছি, ও ছোট মানুষ, কথা বলতেই পারে না। সারা বাংলাদেশের মানুষ এইভাবেই, আমাদের দেশে, আমাদের বাংলাদেশের হাজার বছরের পুরনো ঐতিহ্য দেখেন, আজকে যেসব ঘোড়াগুলো আসে সব তাজি ঘোড়া। হ্যাঁ, খেলার আর আলাদা একটা মাত্রা যুক্ত করবে হচ্ছে সোনিয়া। সোনিয়া মাঠের দিকে এখানে রেস্ট নেওয়ার পরেই নামবে না? আসলে মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে কখন মাঠে নামবে, খেলাগুলো শুরু। এই রমজান মাস, আপনারা জানেন যে রমজান মাস সাধারণত সবাই একদম রোজা থেকে জরাজীর্ণ অবস্থা, তারপরেও গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, সেই সব কিছু অপেক্ষা করে সোনিয়া কিন্তু খেলায় নামবে এবং মানুষজনও কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে, একটু পরেই খেলা শুরু হবে। দর্শক ভাইরা, ঘোড়াগুলো একটু দেখতে পাচ্ছেন আপনারা, এখন মাঠে সরাসরি নেওয়া হচ্ছে, একটু পরেই সেই কাঙ্ক্ষিত খেলাটি শুরু হবে। লোকে লোকারণ, হ্যাঁ, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখেন কত লোক এসেছে। মানুষের নিশ্চয়ই এটা জনপ্রিয় খেলা, আমাদের বাংলাদেশের মধ্যে যেমন ফুটবল খেলা জনপ্রিয়, কিন্তু ঘোড়াদৌড় প্রতিযোগিতাও খুবই জনপ্রিয়, তার বাস্তব দৃষ্টান্ত আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনারা অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ লোক এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য ভিড় করেছে। হ্যাঁ, এদিকে ঘোড়াগুলো মানে লোকের লোকের অন্ত নেই, আজকে সারা সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড হতে চলেছে। আসলে এই রমজান মাসে এত পরিমাণ লোক হবে কেউ আশা করেনি কখনো, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যেটা, ঘোড়াগুলোকে শান দেওয়া হচ্ছে, ঘোড়াগুলোকে প্রস্তুত করা হচ্ছে, একটু পরে কিন্তু মাঠে নামবে। এদিকে ও ঘোড়ার সওয়ারিরাও কিন্তু ঘোড়াগুলোকে একদম শান দিয়ে মাঠে নামছে, আজকে হাড্ডাহাড্ডি লড়াই করে দেখিয়ে দেবে কার কত পাওয়ার। আসলে আপনারা দেখেন, একটু পরেই খেলা শুরু হবে, আপনারাও সাথে থাকবেন কৃষাণ টিভির মাধ্যমে। আপনাদেরকে আজকের এই পুরো চিত্রটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি।